দাদা গোলাপ কি হিসাবে বেচছেন? 6 হিসাবে? হ্যাঁ 6 হিসাবে বিক্রি করি। 6 হিসাবে বেচছেন তো গোলাপ এখন বর্তমানে কি রেট আছে? এখন তো লগ্ন শুরু হয়নি, এখন 1.5 টাকা 2 টাকা পিস পড়ছে। পিস পড়ছে। বন্ধুরা, আজ আমি বেরিয়ে পড়েছি নদিয়া জেলার রানাঘাটে এক ফুলের হাটের সন্ধানে। এই হাটটিতে ফুলের দাম এতটাই কম যে ভিডিওটা না দেখলে সম্পূর্ণ আপনারা বুঝতেই পারবেন। এই হাটটি প্রত্যেক দিন ভোর 3টের থেকে সকাল 9টা অবধি খোলা থাকে। এই হাটটিতে আপনারা যদি আসতে চান, রানাঘাট স্টেশনে নেমে পূর্ব পাড়ে এসে টোটো কিংবা অটোওয়ালাকে বলতে হবে আমি নোকারি ফুল বাজারে যাব। এখানে বহু দূর দূর দিয়ে লোক আসে, এইখানের ফুলগুলো বড় বড় তীর্থস্থানে চলে যায়। এই চেষ্টা সেফ আপনাদের জন্যই। আর আমাদের ব্যবসা সংক্রান্ত ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের উৎসাহিত করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে একটি লাইক করে দেবেন, জানি পরবর্তী ব্যবসা সংক্রান্ত আইডিয়া সবার আগে আপনার দরবারে পৌঁছায়। দাদা, এখানের অ্যাড্রেসটা কি আছে? রানাঘাট নোকারি ফুল বাজার। ফুল বাজার তো আপনাদের এখানে আসতে চাইলে কিভাবে আসবে? রানাঘাট ফুল বাজার রিক্সা টোটো ধরে চলে যাবে। কি বলবে টোটোওয়ালাকে? নোকারি ফুল বাজার, নোকারি ফুল বাজার বলে এখানে আসতে পারবে, তাই তো? ওকে দাদা। আপনারা এদের কাছ থেকে ব্যবসার জন্যও মাল নিতে পারেন, এবং কিংবা আপনার বাড়ি যদি অকেশন হয় তাহলে কোনো অকেশনের জন্য এখান থেকে ফুল নিয়ে আপনি যেতে পারেন, তাতে আপনি অনেক লাভবান হবেন। এরা নিজস্ব জমির মাল এখানে বিক্রি করতে আসে প্রত্যেক চাষি ভাইরা। এখানে এদের কাছে ফুলের আইটেম 200 থেকে 250 ধরনের আইটেম আপনারা এখানে যাবতীয় পেয়ে যাবেন। সূর্যমুখী ফুল কত দাদা? 80 টাকা শ। এখানে বহু বছর ধরে ফুলের হাট হয়, এখানে নিজস্ব চাষি ভাইরা মাল বেচতে আসে। কাকা, মোরগ ফুল কত? 30 টাকা বান্ডিল, তাই তো? এই হাটটিতে আপনারা অকেশন বাড়ির সমস্ত ধরনের আইটেম পেয়ে যাবেন, পাতা, ফুল, ধূপধানি, এরিকা পাতা, চন্দনা ফুল, সব ধরনের আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন। অরবিন্দ বিশ্বাস। অরবিন্দ বিশ্বাস, তো আপনি এখানে কত বছর ধরে এখানে ফুলের ব্যবসা করছেন? 3 বছর। 3 বছর? আচ্ছা, মূলত আপনি এই শুধু গোলাপই বেচেন? গোলাপ গাঁদা করি। কেউ যদি দূর থেকে আসতে চায় আপনার সাথে কন্ট্যাক্ট করলে কীভাবে আসবে? রানাঘাট থেকে নামতে হবে, রানাঘাট থেকে নেমে রানাঘাট টু আইসমালি রোড বাই বাস, অটো, টেগার। গোলাপ কি হিসাবে বেচছেন? 6 হিসাবে? হ্যাঁ 6 হিসাবে বিক্রি করি। 6 হিসাবে বেচছেন তো গোলাপ এখন বর্তমানে কি রেট আছে? এখন তো লগ্ন শুরু হয়নি, এখন 1.5 টাকা 2 টাকা পিস পড়ছে। পিস পড়ছে। এরপরে লগ্ন শুরু হলে তখন আবার বেশি বিক্রি হয়। এগুলো হচ্ছে রজনীষ্টিক, এগুলি যার যার জমির মাল তারা তুলে এখানে প্রত্যেক দিন বিক্রি করতে আসে। Thank you.
করছেন ফুলের? সাত বছর ধরে। আর আপনি স্যাপ এই স্টিকই বেচেন? রজনী বেচেন? মাগরা এই স্টিক কি হিসাবে বেচছেন? কেজি হিসাবে। আর এই সম্পূর্ণ ভিডিও দেখবার পর যদি মনে হয় আমার দেওয়া ভিডিও পেয়ে আপনার একটু উপকারিত হয়েছে, তবে লাইক কমেন্ট করতে একটুও ভুলবেন না।